ক্লাবের যারা সংগঠন সংস্থার আছে তাদেরকে অনুরোধ করব এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য। এই ক্লাবের ওই দিন আমি একটা মিটিংয়ে এসেছিলাম, ক্লাব তিন মাস না চার মাসের জন্য একটা রুটিন করে নিয়েছে, শুধুমাত্র রক্তদান নয়, খেলাধুলার সাথেও ক্লাব জড়িত থাকা উচিত, বিভিন্ন যোগার সাথে যোগা এই ধরনের সংস্থা চালু হচ্ছে এবং গঠনমূলক অনেক কিছুতে এগিয়ে আসা উচিত। এবং এটা ঠিক, অতীতে বহু আগে ক্লাব সম্বন্ধে বিভিন্ন দুর্নাম ছিল, কিন্তু ইদানিং এই দুর্নামটা উঠে গেছে, ক্লাব বিভিন্ন রকম সমাজসেবা এগিয়ে আসছে। এবং ভালো কাজ করলে, একটা কথা পরিষ্কার, ভালো কাজ করলে বিশিষ্ট যারা জনরা আছে যারা সমাজে, তারা কিন্তু এগিয়ে আসে। আর যদি মঞ্চে এখানে রয়েছে সন্দীপবাবু রয়েছে, জীবনবাবু রয়েছে, মীরবাবু রয়েছে, আমাদের এসি দাস রয়েছেন, আমাদের সুনীলবাবু রয়েছেন, এবং আমাদের এদিকে যাচ্ছিল একটা অনুষ্ঠানে আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান খবর পেয়ে উনিও এসে স্টেজে উঠেছেন, আরও এখানে আমাদের যে চন্দনবাবু তো আসছেনই, এখানেও আছে অনেক বিশিষ্ট গুণীজন রয়েছেন। ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আমি আসলাম, আমি জীবনে অন্যের কোনো কাজে লাগলাম না, তাহলে কিন্তু একটা কথা ইংরেজিতে আছে, বাই মিস্টেক উই আর বর্ন ইন দিস ওয়ার্ল্ড, আমি যদি জন্ম হয়েছে ভুলে আর জন্ম হয়েছে, এমন তো হতে পারে আমি জন্ম না হলে কিচ্ছু হতো না, তাহলে বাই মিস্টেক উই আর বর্ন ইন দিস ওয়ার্ল্ড, হ্যাভিং বর্ন ইটস আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি টু ডু সামথিং ওয়ার্থ ওয়াইল ফর দি সোসাইটি অ্যান্ড লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম দি সোসাইটি। সুতরাং এই জিনিসগুলি মনে রাখতে হবে। আমি ক্লাবকে আরও অভিনন্দন জানাই, আমি এখানে যারা বিশিষ্ট জনেরা রয়েছেন বা স্টেজের অসুবিধা অনেকে অতিথি হিসাবে চেয়ারে রয়েছেন, ডোনার রয়েছেন, সবাইকে বলবো। এবং আমার মনে হয় ডোনার হিসেবে এখানে মহিলারাও এসছেন, দু একজন ডোনার আছেন, এবং অনেক জায়গায় বিকলাঙ্গ যারা দিব্যাঙ্গ তারাও কিন্তু রক্ত দিচ্ছে সমাজের প্রত্যেক। এবং এক প্রেজেন্ট 35,000 ইউনিট আমাদের দরকার রাজ্যে, আজকের তারিখে 29,000 ইউনিট অলরেডি সংগৃহীত, আমাদের বলেছেন যে 80% রক্ত, আমার মনে হয় সবটাই আমাদের ডোনার ইতিপূর্বে ইচ্ছা করে হয়, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আরও তিন মাস রয়েছে, আমার মনে হয় ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত ব্লাড সংগৃহীত হয়ে যাবে, এবার আর কোনো ব্লাডের অসুবিধা হবে না। চতুর্দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, ক্লাব বলুন, সংগঠন বলুন, এনজিও বলুন, সবাই এগিয়ে আসছে। রক্তের কোনো বিকল্প আবিষ্কার হয়নি, সব কিছু বিকল্প হলেও রক্তের কোনো বিকল্প হয়নি। এবং আপনারা জানেন 1901 সালে যে অস্ট্রিয়ান গবেষক কার্ল ল্যান্ডস্টাইনার, উনি রক্তের বিভিন্ন গ্রুপের আবিষ্কার করার পরেই রক্তদান শুরু হয়, এবং এই জন্য ওনাকে 1930 সালে নোবেল প্রাইজ দিয়েছিলেন। তো কদমতলী যুব সংস্থা আজকে যে আয়োজনটা করেছেন, প্রথমেই হলো তাদেরকে অভিনন্দন জানাতে হয়। এবং একটু আগেই আমাকে আমাদের স্যার মেহেরবাবু বলল যে এই ক্লাবের সম্বন্ধে কোনো রকম খারাপ রিপোর্ট থাকে নেই। তো এই একটা জিনিস যেটা বলেছে, যেমন আজকে ডিসেম্বর মাসের সেকেন্ড রবিবার, আমাদের মনে হয় যেহেতু এই পাড়াতে আমিও থাকি, আমিও একজন ক্লাবের সদস্য, সুতরাং একটা রুটিন করা উচিত, প্রত্যেক ডিসেম্বরে সেকেন্ড সানডে, নতুবা সানডে না হলে অনেক সময় অনেকের যারা বিভিন্ন পেশায় জড়িত তাদের পক্ষে আসার সম্ভব হয় না, প্রত্যেক এখানে সভাপতি আছেন, সম্পাদক আছেন, অন্যান্য সদস্য সদস্যরা রয়েছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব যদি সম্ভব হয় সেকেন্ড সানডে, প্রত্যেক ডিসেম্বর মাসের সেকেন্ড সানডে, এর আগেও যদি করা যায়, কারণ রক্ত একবার না একটু আগেই আমাদের ভূষিকা প্রচার করছিলেন যে একজন পুরুষ মানুষ ইচ্ছা করলে বছরে 4 বার রক্ত দিতে পারে 3 মাস গ্যাপ গ্যাপ দিয়ে, আর মহিলা যারা তারা 3 মাস গ্যাপ গ্যাপ 3 মাস 3 বার দিতে পারে। তো এবং এই যে রক্তটা কিন্তু আমাদের প্রতি সেকেন্ডে আমাদের শরীরে 24 লক্ষ রক্তকণিকা সৃষ্টি হয়, প্রতি সেকেন্ডে 24 লক্ষ রক্তকণিকা সৃষ্টি হয়, এবং
এটা কিন্তু 100 থেকে 120 দিনের মধ্যে এটা আমার নষ্ট হয়ে যায়। যেহেতু আমার শরীরে রক্ত নষ্ট হয়ে যাবে, আমি যদি এটা দিয়ে অন্যের উপকার করতে পারি তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন এটা আমাদের শরীরের জ্বালানির মতো, অর্থাৎ পেট্রোল ডিজেল যেমন দিলে গাড়ি চলে, আমাদের এই রক্তটাই আমাদের জ্বালানি। এবং এখন পর্যন্ত যত গবেষণা হয়েছে, আমি জানি না এখানে বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন, যে এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে রক্ত দিলে শরীরের ক্ষতি হয় এমন কোনো কিছু এখন পর্যন্ত আসেনি। আমাদের শরীরে 6-7 লিটার রক্ত থাকে, এবং একটা আমাদের বিচারপতি অপশন্ত বিচারপতি বলছিলেন এটা হলো একটা মহিলার 47 কেজি ওজনের বেশি হয় তাইলে সে রক্ত দিতে পারে, এর আগে দিতে পারে না। আর পুরুষরা যদি 50 কেজি ওজনের উপর তাহলে ওদের রক্ত দেওয়া যায়। আর বয়সের ক্ষেত্রে 18 থেকে 60 বছর। এবং এটা ঠিক বলেছেন যিনি প্রথম এটা আমাদের সুইমও বলেছেন, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না যে আমি কোথাও অর্ডার দিলেই আমার চলে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে 35,000 ইউনিট রক্ত লাগে, আমাদের রাজ্যে 35,000 ইউনিট রক্ত লাগে। আমি হিসাব করে দেখেছি প্রতিদিন আমাদের রাজ্যে 44-42 লক্ষ লোক আছে, প্রতিদিন যদি আমাদের রাজ্যে 97 জন রক্ত দেয় তাহলে আমাদের রাজ্যে রক্তের কোনো অভাব হয় না, 97 জন কিচ্ছুই না প্রত্যেক এরকমভাবে। কিন্তু একসাথে যেমন ওই দিন শিক্ষক সংগঠন একটা রক্তদান দিয়েছে তুলসীপতি বালিকা বিদ্যালয়ে, এরাই বোধহয় ত্রিপুরাতে সবচেয়ে হায়েস্ট ডোনার, আগে ছিল পুলিশ ত্রিপুরা পুলিশের তারা, কিন্তু ওই দিন শিক্ষক সংগঠন তারা 341 জন রক্তদান করেছিল ত্রিপুরা পুলিশের।